ওই বেটি বাসে গাড়িতে পাবলিসিটি করে, আর নয় ঢাকা এবার হবে কুমিল্লা, আর নয় ঢাকা এবার কুমিল্লা। চক্ষু ডাক্তার চক্ষু ডাক্তার চক্ষু ডাক্তার, আর নয় ঢাকা এবার কুমিল্লা। আপনি শুনুন না, মনে হয় আপনার খুব ভাল লাগে না, খুব ভাল লাগে না যখন সেভাবে এলান করে কায়নাত, সারা কায়নাতের সমস্ত মখলুকাত, মানুষ ছাড়া সমস্ত মখলুকাত একসাথে বলে তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর লানত। আপনি বলবেন এভাবে বলে না, আপনি বলবেন এভাবে বলে না, আপনি মরে দেখেন কি, আপনি বলবেন মুশতাক নবী দলিল দাও, এভাবে বলেছ কেন তুমি, তারপর আল্লাহর লানত তুমি কেন বলেছ, আমি বলবো দেয়ার ইজ নো এনি দলিল, কোন দলিল নাই, তুমি মরে দেখো। বলেন কোন কি নাই, বলেন কোন দলিল নাই, তুমি কি দেখো, তুমি মরে দেখো, তুমি মরে দেখো। আযাবান আলিমা, 600 কোটি মানুষ যদি একসাথে লানত দেয়, কোটি কোটি ফেরেশতা যদি একসাথে লানত দেয়, সমস্ত মখলুকাত যদি একসাথে লানত দেয়, লানত যেখানে গিয়ে শেষ হবে আযাব আলিমা সেখান থেকে শুরু হবে। সেখান থেকে কি হবে বলেন, সেখান থেকে আযাব আলিম শুরু হবে। তো কি এর 600 কোটি লানত, বুঝেন নাই কথা, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। হ্যাঁ, ছবি একটা ঝুলিয়ে রেখেছেন ভোট দেন, ছবি একটা ঝুলিয়ে রেখেছেন ভোট দেন, বলেন না, এক মার ছবি ঝুলিয়ে রেখেছেন ভোট দেন, এক বোন ছবি ঝুলিয়ে রেখেছেন ভোট দেন, অপেক্ষা করো আযাবে আলিমের, যদি রব মাফ করে না দেন। বলেন কি বলছি, বলেন যদি রব মাফ করে না দেয় আযাবে আলিমের অপেক্ষা করো, তোমার চেহারা যতজন দেখে দেখে যত গুণা করেছে, সকলের পিঠে যে পরিমাণ পিটাই, তোমার পিঠের চেয়ে কোটি গুণে পিটাই এর চেয়ে বেশি তোমার পিঠে হবে। কি তামাশা, এই চেহারা বানিয়েছেন রব ছবি দেখাবার জন্য, এই চেহারা বানিয়েছেন রব পোস্টারে ঝুলিয়ে দেওয়ার জন্য, এরা এই চেহারা বানিয়েছেন রব ব্যানারে ঝুলিয়ে দেওয়ার জন্য। কি এটা বানাবার পেছনে রবের কোনো কৃতিত্ব নাই, এটা বানাবার পেছনে রবের কোনো কর্ম নাই, এটা বানাবার পেছনে রবের কোনো উদ্দেশ্য নাই। কি ওলামি উখলাকু সুদা, ওলামি উতরাকু সুদা, ওলামি উখলাকু আবাতা, তোমাকে অনর্থক বানানো হয় নাই, তোমাকে অনর্থক বানানো হয় নাই, তোমাকে অর্থহীনভাবে বানানো হয় নাই, তোমাকে বানিয়েছি আমি আমাকে ভালোবাসার জন্য, তোমাকে বানিয়েছি আমাকে সেজদা দেওয়ার জন্য, তোমাকে বানিয়েছি আমাকে ভালোবাসার জন্য, তোমাকে বানিয়েছি আমার গোলামির জন্য, তোমাকে বানিয়েছি আমার রুকুয়ের জন্য, তোমাকে বানিয়েছি আমার সেজদার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। সুবহানাল্লাহ, মানাবার কোনো উদ্দেশ্য নাই। আপনি মুরগি পালনের উদ্দেশ্যে নন, অনুদ্দেশ্যে মাছ পালছেন, উদ্দেশ্যে নন, জোরে বলে না, মাছ পালছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, গরু পালছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, সাইকেল কিনছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, ঘর বানিয়েছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, বাজারে গেছেন উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, আল্লাহ আমার মতো একটা পুরুষ বানিয়েছেন, আপনার মতো একটা রমণী বানিয়েছেন, উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া। কি কি উদ্দেশ্য, পোস্টারে আপনার ছবিটা দিয়ে দেওয়া, কি এটা তোমার বানাবার উদ্দেশ্য, এটা রব বানানেওয়ালাকে জিজ্ঞেস করো কেন বানিয়েছেন, বানানেওয়ালাকে জিজ্ঞেস করো কেন বানিয়েছেন, বানানেওয়ালাকে জিজ্ঞেস করো কেন বানিয়েছেন, যদি বলো আমার বানানেওয়ালা নাই, যদি বলো আমার বানানেওয়ালা নাই, তো ঠিক আছে তুমি মরে দেখো তোমার বানানেওয়ালা আছে না নাই। বানানেওয়ালা যদি না থাকে, তোমার নিয়ন্ত্রক যদি কেউ না থাকে, তুমি মরছো কেন, জোরে বলে না রে, বানানেওয়ালা না থাকলে মরো কেন, কথা কয় না, বানানেওয়ালা না থাকলে মহিলা হইলে কেন,
বানানেওয়ালা না থাকলে পুরুষ হলে কেন, বানানেওয়ালা না থাকলে কালো হলে কেন, বানানেওয়ালা না থাকলে সুন্দরী হলে কেন, বানানেওয়ালা না থাকলে বেটে হলে কেন, বানানেওয়ালা না থাকলে লম্বা হলে কেন, বানানেওয়ালা না থাকলে মোটা হলে কেন, বানানেওয়ালা না থাকলে চিকন হলে কেন, বানানেওয়ালা না থাকলে অসুস্থ হলে কেন, কি বানানাওয়ালা আছে না, তাহলে বানিয়েছেন উদ্দেশ্যে না নিরুদ্দেশ্যে, উদ্দেশ্য না উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্য কি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি মা তুমি আমার বন্দেগী করবা এই জন্যই বানিয়েছি, তুমি পুরুষ তুমি বন্দেগী করবা এই জন্যই বানিয়েছি, তুমি পুরুষ মুসলিম হবা, তুমি পুরুষ মুমিন হবা, তুমি পুরুষ লম্বা লম্বা নামাজ পড়বা, তুমি পুরুষ সত্যবাদী হবা, তুমি পুরুষ সবর করবা, তুমি পুরুষ রোজা রাখবা, তুমি পুরুষ বিনয়ের সাথে নামাজ পড়বা, তুমি পুরুষ মাল কামিয়ে আমার রাস্তা খরচ করবা, তুমি পুরুষ তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা, তুমি পুরুষ বেশি বেশি জিকির করবা, এই জন্যই বানিয়েছি। এবার তুমি মহিলা, তুমি মহিলা আমার উপরে ঈমান আনবা, তুমি মহিলা মুসলমান হবা, তুমি মহিলা মুমিনা হবা, তুমি মহিলা লম্বা নামাজ পড়বা, তুমি মহিলা সত্যবাদী হবা, তুমি মহিলা সবরকারিণী হবা, তুমি মহিলা বিনয়ের সাথে নামাজ পড়বা, তুমি মহিলা রোজা রাখবা, তুমি মহিলা সাদাকা করবা, তুমি মহিলা লজ্জাস্থানকে হেফাজত করবা, তুমি মহিলা বেশি বেশি জিকির করবা, এই জন্য বানিয়েছি আমি। কি কেন বানিয়েছে মালিক, দেখাবার জন্য মানুষকে, কেন বানিয়েছে মানে শোফিস হওয়ার জন্য, কেন বানিয়েছে দোকানের সামনে দাঁড়িয়ে থাকার জন্য, কেন বানিয়েছে হোটেলে হাজার জনের মনোরঞ্জন করা, এটা হলো স্বাধীনতা, একজন পুরুষকে স্বামী হিসাবে বরণ করে তাকে খুশি করা, এটা হলো পরাধীনতা। বুঝেন না কথা, কিটা বুঝলেন, 1000 জুতো ঠিক করে দেওয়া হোটেলের বয় হোটেলের গার্ল হয়ে 1000 জুতো ঠিক করা, এটা হয়ে গেল স্বাধীনতা, আর একজন পুরুষের মনোরঞ্জন করে তাকে জীবন দিয়ে তাকে যৌবন দিয়ে তাকে শরীর দিয়ে তাকে জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আর তাকে ভালোবাসা, এটা হয়ে গেল পরাধীনতা। একজনকে দেওয়া হলো স্বাধীনতা পরাধীনতা, 1000 দেওয়া হয়ে গেল পরাধীনতা, কি একজনকে দেওয়া হয়ে গেল কি পরাধীনতা, আর 1000 জনকে দেওয়া হয়ে গেল স্বাধীনতা। বুঝতে পারলাম না মনে, কি একজনের একটু ভাত রান্না করব, এটা হয়ে গেল ঘরের চাকরানি হয়ে গেলাম, হোটেলে গিয়ে 1000 জনের চা পাকিয়ে দিল, এটা হয়ে গেল আমি স্বাধীন। কি আমি কষ্ট দিতেছি কারোর মনে, কারোর মনে কষ্ট দিতেছি? হ্যাঁ, কি কেন বুঝলাম না, অকরনা ফি বুয়ুতিকুম, অকরনা ফি বুয়ুতিকুম, বানানেওয়ালা বলেন আমি তোমাকে নারী হিসেবে বানিয়েছি, অকরনা ফি বুয়ুতিকুম, আমি তোমার জন্য সাজেশন দিচ্ছি, আমি তোমাকে সুপারিশ করছি না নির্দেশ দিচ্ছি, অকরনা ফি বুয়ুতিকুম, তুমি তোমার ঘরে থাকো। কে বলে দিয়েছে বানানেওয়ালা, কে বলেছে আবার বলুন, কে বলেছে বানানেওয়ালা? মোবাইল বানিয়ে সিমটাকে ভিতরে রেখে দিয়েছেন, এখন আপনি সিমটাকে ভিতর থেকে বের করে বাইরে রেখে দিয়েছেন, কতদিন লাগবে কথা, কতদিনে কথা বলতে পারবেন? যাবে কেন, ভিতরে না বাইরে, সিম ভিতরে না বাইরে? এবার বানানেওয়ালা বলেন এই আমার দিকে দোষারোপ করবেন না, বানানেওয়ালা অকরনা ফি বুয়ুতিকুম, অকরনা ফি বুয়ুতিকুম, মুসলমান মেয়েরা তোমরা তোমাদের ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজনে যদি বাজারে যেতে হয়, প্রয়োজনে যদি হাসপাতালে যেতে হয়, প্রয়োজনে যদি ব্যাংকে যেতে হয়, প্রয়োজনে যদি স্কুলে যেতে হয়, প্রয়োজনে যদি কলেজে যেতে হয়, প্রয়োজনে যদি ইউনিভার্সিটিতে যেতে হয়, মেডিকেল কলেজ তুমি না পড়লে ডাক্তার হবে কে, যদি মেডিকেল কলেজে তুমি না যাও তো ডাক্তার হবে কে, ডাক্তার না গেলে মুফতির বিবির চিকিৎসা করবে কে? তাহলে বুঝা গেছে দরকার তো আছে, ওয়ালা তাবাররাজ না, তবে বের হয়েও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়েও না, জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়েও না। সুবহানাল্লাহ বলেন, সুরা নূর কয় পারা, সুরা নূর
18। এবার দেখেন, এবার রব্বুল আলামিনকে আমি যেন বললাম, রব্বুল আলামিন কেমনে বের হইলে ভালো হয়, কেমনে বের হইলে ভালো হয়, আল্লাহ তাআলা বলেন যাও এভাবে বের হও, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে বের হইও না। সুবহানাল্লাহ, বের হইতে না মানা করছে না? হ্যাঁ, বের হওয়ার সুযোগ আছে কি না? আছে। জিন্সের প্যান্ট পরে জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়েও না। আমি বললাম রব্বুল আলামিন আমাকে নারী বানিয়েছেন, আর কি সাজেশন? রব বলেন ঘরে থাকবা, বের হওয়ার প্রয়োজন হইলে উলঙ্গ হয়ে বের হইও না, বের হওয়ার প্রয়োজন অর্ধ উলঙ্গ হয়ে বের হইও না, বের হওয়ার প্রয়োজনে বোরকা পরে বের হও, আর কি করব? ওয়া আকিমুন্নাস সালাহ, ওয়া আকিমুন্নাস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন, ওয়া আকিমুন্নাস সালাহ, ওয়া আকিমুন্নাস সালাহ, এ মুসলমানের মেয়েরা পড়ো নামাজ, ওয়া আতিনাজ যাকাত, দিও যাকাত, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আর মানবা আল্লাহকে আর আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ, আর বাংলা বলতো না হুজুর? মুসলমানদের মেয়েদেরকে আর বাংলা বলতো আল্লাহ তাআলা? ওয়া আকিমুন্নাস সালাত, পড়বা নামাজ, ওয়া আতিনাজ যাকাত, দিও যাকাত, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, হার হার জিন্দেগীর হার হার শোভায়, হার হার শাখায়, হার হার পয়েন্টে, হার হার জুজে, জীবনের হার হার বাকে বাকে। সুবহানাল্লাহ, জীবনের প্রতিটা বাকে বাকে আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলকে মানবা। সুবহানাল্লাহ, কি কে শিখাবে কথাগুলো আমাদেরকে, আমাদের মেয়েদেরকে এই কথাগুলো কে শিখাবে? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন মহিলা, তারপরে কি? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি মহিলা। বলবেন হুজুর আমি তো হাফেজ না, আমি তো হাফেজ না, লম্বা লম্বা খেরাত তো পারি না, কি দিয়ে লম্বা করব? আপনি রুকুর তসবি যদি 20 বার পড়েন লম্বা হবে কি না? কি ভাব পড়ে কেউ? ভূতেও পায় না, অত ভূতে পায় না। ওই আমাদের টুমচরে লক্ষ্মীপুরে সুপারি আছে বেশি, বেশি কি আছে? সুপারি গণ্যওয়ালা মানুষ আছে, কিছু মানুষ থাকে এরা সুপারি কি করে দেয়, চারটা এক হালি, তো দুই হাতে চারটা চারটা মারলে আটটা, কয় হালি আছে? এবার এরা গনে দুই, এখানে চারটা, এখানে চারটা মারে, এক দুই তিন চার পাঁচ গুনতে থাকে না, মিনিটে 1000 গনে। এখন মাঝে 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 তিনটা উড়ে কটা, এ ভাই তো বলে তিনটা উঠছে, তো পেউশে গেছি গুনতে গুনতে তিনটা উঠে, কয়েকটা পাঁচটা উঠতাম না, অত বেহুশ হই না কি? হ্যাঁ, পাঁচটা গুনতে পারে না কি বলে বলেন? অত বেহুশ হই না, আপনি মনে করছেন বেহুশ হয়ে গেছে, অত বেহুশ হই না। বুঝু তিনবার হরি গুলে না, আপনি 20 বার হরি নামাজ লম্বা করতাম, অত বেহুশ হই না। বাস্তব না বাস্তব? লম্বা নামাজ পড়েন, লম্বা নামাজ যদি সুযোগ থাকে লম্বা খেরাত করেন, তাও সুযোগ নাই সূরা ইখলাস 20 বার পড়েন লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ, নফল নামাজ আলাম তারা 20 বার পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 20 বার পড়েন হয়ে গেছে লম্বা, এবার রুকুর মধ্যে 30 বার তসবি পড়েন লম্বা হয়ে গেছে, এবার সেজদার মধ্যে 40 বার পড়েন। আরে সুবহানাল্লাহ, কয়েন জীবনে একবার পড়ে দেখেন না? একবার একবার পড়ে দেখেন না? কমর বাঁকা হয়ে গেছে পড়তে 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 সেজদায় লম্বা নামাজ, ইস হারামে মদিনায় তৈয়বায় কিয়ামুল লাইল সৌভাগ্য আমার হয়েছে। কি রাত 1টা বাজে শুরু, 8 রাকাত নামাজে দেড় পারা করেন, যতক্ষণ দাঁড়ানো ততক্ষণ রুকু, যতক্ষণ রুকু ততক্ষণ সেজদা। বিশ্বাস করেন রুকুতে গেলে যেন এগুলো ছিঁড়ে পড়ে যেতেছে, একদিকে ছিঁড়ে পড়ে যায় আরেকদিকে চোখের পানিও ঝরে, এটা মালিকের কাছে কেমন লাগে? সেজদায় গেছে তো আর ইমাম উঠে না, ইমামে হারাম আর উঠে না, আল্লাহ
গেছে তো গেছে, গেছে তো গেছে, কি আব্বাকে নিয়েছিলাম, আব্বাও জান্নাতে চলে গেছে, তুমি আলী আহমদ সাহেব হুজুরের নিয়ে আমি ছিলাম, হুজুরও জান্নাতে চলে গেছে, আমার জ্যাঠাজিকে নিয়েছিলাম, জ্যাঠাজিও জান্নাতে চলে গেছে, সব কবর চলে গেছে। এবার কি ও আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আন্না লাহুম আযাবান আলীমা, একদিকে আজরে কবীর আরেক দিকে আযাবে আলীম, কবীর যত বড় এর বিপরীত আলীম তত বড়, বুঝতে পারতেছি না। পুরস্কার কবীর বলেন, পুরস্কার কি আযাব কবীর, পুরস্কার করিম আযাব মুহিন, সুবহানাল্লাহ বলেন, পুরস্কার আজিম, পুরস্কার কি আজিম, আযাব ও কবীর, আযাব কি, তাহলে আযাবান আলীমা, আযাবান কবীরা, আযাবান আলীমা, আযাবান কবীরা, আযাবান শাদীদা, আযাবান মুহিনা। আল্লাহ, একদিকে যেমন আজরে করিম আর একদিকে আযাবে মুহিন, একদিকে আজরে আজিম আর একদিকে আযাবে কবীর, মুমিনের জন্য আজরে আজিম, কাফেরের জন্য আযাবে কবীর। বুঝতে পারতেছি না, বুঝতেছেন, বুঝেন না কা, কচু গাছের লোকে ফাঁসি দেওয়া উচিত, বুঝেন না কেন, বুঝেন না কেন, পুরস্কার যেমন বড় সাজাও তেমন বড়, পুরস্কার কবীর সাজা কবীর, বলেন পুরস্কার কবীর সাজাও কবীর, পুরস্কার আজিম সাজাও আলিম, সাজা কি কোরআন কি করে, কোরআন মুমিনদেরকে শুধুই আরান শোনায়, ওয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, মুমিনদেরকে আলান শোনায়, আমলে সলে ওয়ালাদেরকে আলান শোনায়, আন্না লাহুম আজরান কাবীরা, আন্না লাহুম আজরান কাবীরা, তোমাদের জন্য রয়ে গেছে আজরে কাবীর, কি রয়ে গেছে মুখস্থ কর, আজরে কাবীর, আবার আজরে কাবীর, আজরে কাবীর, আজরে কাবীর, বড় পুরস্কার আজরে আজিম, মহা পুরস্কার আজরে করিম, মহা মূল্যবান পুরস্কার আজরে হাসান, মহা সুন্দর পুরস্কার, সুবহানাল্লাহ, বলে না খুশি হয় না। যেদিন চেয়ারম্যান ইলেকশন হয় আর মেম্বারশিপে ডিক্লেয়ার দেয় হইছে মেম্বার, খুশি হয়ে যায় যেন বাদশাহ হয়ে গেছে গা, কতক্ষণ সাদা একটা লুঙ্গি ফিনটা মাটির লোভে ডলার ডলার করে আছে, আট একটা গাছ দিয়ে যেভাবে বাইর হয়, আরে কত বাস্তব না বাস্তব, ওরে বাপরে বাপ, যেন বাদশাহ, হাসানা মিশা জানি এই শব্দ আমার বিপরীতে আসবে কতক্ষণ পরে, যেন বাদশাহ, অথচ আমাদের জন্য রয়ে গেছে আজ রাজি, আমাদের জন্য রয়ে গেছে আজরে কবীর, আমাদের জন্য রয়ে গেছে আজরে আজিম, আমাদের জন্য রয়ে গেছে আজরে হাসান, আমাদের জন্য রয়ে গেছে, হ্যাঁ, ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মামনুন, এমন আজর রয়ে গেছে যেটা জীবনে কখনো আর শেষ হবে না, সুবহানাল্লাহ, বলেন, এমন আজর রয়ে গেছে যেটার পেছনে কেউ কোনোদিন তোমাকে খোঁটা দিবে না, কেউ কোনোদিন কি দিবে না, বলে কেউ কোনোদিন তোমাকে খোঁটা দিবে না, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আর কি করবে জানো, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতের উপর ঈমান আনে না, কুরআন তাদেরকে সতর্ক করে, কুরআন তাদেরকে সতর্ক করে, আন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব, এর বিপরীত কি আযাবান আলীমা, আযাবান আলীমা, বলেন না আযাবান আলীমা,
আবার বলেন আদাবান আলিমা। আমি এই দুটো শব্দের মধ্যে একটুখানি একটুখানি ব্যবধান এভাবে করতে চাই আমার আকল মতে। আজর আজিম মানে বড় পুরস্কার, বলুন কত? আবার বলুন কত? বড় পুরস্কার। এবার এটা কত বড়? এটা কত বড়? যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মঠে জমা হয়, সারা দুনিয়ার জিনগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এদের সাথে যদি সোয়ালাখ আম্বিয়াকে একসাথে দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ, এদের সাথে যদি জিব্রিল ইসরাফিল মিকাইল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, এদের সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে দেওয়া হয়, সকলে যদি বলেন ঈমান আমলের পুরস্কার আজর আজিম, ঈমান আমলের মহা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মহা পুরস্কার, প্রত্যেকে মহা বলতে 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 যদি কিয়ামত কায়েম হয়, মহা যেখানে গিয়ে শেষ হবে আজর আজিমের মহা সেখান থেকে শুরু হবে। কোন শব্দ দিয়ে বুঝাবো রব ঈমান আমলের জন্য কি রেখে দিয়েছেন? বলেন না আজর আজিম কত বড়, কত বড়? হ্যাঁ, এখানে যারা আছে প্রত্যেকের পকেটে যদি অনেকগুলো টাকা থাকে, অনেক টাকা প্রত্যেকের পকেটে, অনেক টাকা যদি এক ব্যাগে দেয় এবার কত টাকা হবে? বলেন না। যদি সারা পৃথিবীর 700 কোটি মানুষের পকেটে অনেকগুলো টাকা থাকে, সকলে যদি অনেকগুলো টাকা একসাথে জমা করে দেয় এবার কত অনেক হবে? জোরে কয় না। এবার পৃথিবীর শুরু থেকে আজ থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের অনেক টাকা যদি এক জায়গায় জমা করে কত হবে? হ্যাঁ বলেন কত হবে? কত হবে? এই অনেক যেখানে গিয়ে শুরু যেখানে গিয়ে শেষ আজ রাজিম সেখান থেকে শুরু। কি রেখে দিয়েছেন আমার রব আমার জন্য? মোমেন পুরুষ কি রেখে দিয়েছেন রব মোমেনের জন্য? মোমেনা মহিলা কি রেখে দিয়েছেন আপনার জন্য? সুবহানাল্লাহ। ওই বেটি বাবলি জিদি করে,